প্রস্রাবে ইনফেকশন কেন হয়? মূত্রনালী সংক্রমণের প্রধান কারণ এসেরিকিয়া কোলাইন হলেও কখনো কখনো অন্যান্য ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণেও এটি হতে পারে। মূত্রনালী সংক্রমণের ঝুঁকির কারণ হিসেবে থাকতে পারে নারীদের শারীরিক গঠন, যৌনমিলন, ব্রহ্মূত্র রোগ, অতি স্থূলতা এবং বংশগত ধারা। পরের প্রশ্ন, প্রস্রাবে ইনফেকশন হলে কি খেতে হয়? ইউরিন ইনফেকশন হলে খাদ্য তালিকায় মুসাম্বি, কমলা লেবু, কিউই, ব্রোকলি, পেঁপে, স্ট্রবেরি অবশ্যই রাখুন। আনারসে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী উৎসেচক। গবেষণায় দেখা গিয়েছে যে ইউটিআইএ আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। পরের প্রশ্ন, ঘন ঘন প্রস্রাব করার কারণ ও প্রতিকার। অনেক সময় ঘন ঘন প্রস্রাবের মূল কারণ হলো শুধু অধিক বা অস্বাভাবিক পরিমাণে পানি গ্রহণ। একে সাইকোলজি পলিডিপলিসিয়া বলা হয়। কিছু ক্ষেত্রে স্বাভাবিক কারণেই বেশি প্রস্রাব হতে পারে। অতিমাত্রায় পানীয় বা অ্যালকোহল সেবন, ক্যাফিনযুক্ত পানীয় গ্রহণ, শীতকালে যখন ঘামের পরিমাণ কমে যায়, গর্ভ অবস্থায় প্রস্রাব বৃদ্ধিকারক ওষুধ সেবন, 10,000 ফুট উপরে ভ্রমণের সময় অধিক মাত্রায় ভিটামিন সি ও ভিটামিন B2 গ্রহণ, এছাড়াও মূত্রনালী বা মূত্রথলির সংক্রমণ গর্ভকালীন প্রথম ও শেষ দিকে, বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্রন্থির সমস্যায় স্ট্রোক ও অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলির স্নায়ুবিকলতা, মূত্রথলির ক্যান্সার ইত্যাদি। ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণে প্রস্রাব কোনো রোগ নয়, বরং রোগের উপসর্গ মাত্র। এর কারণে শরীরে পানি শূন্যতা, পানির ভারসাম্যহীনতা, লবণের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। তাই এ সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিক্স বা অন্য কোনো সমস্যা আছে কি না তা পরীক্ষা করে নেওয়া জরুরি। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় প্রস্রাবে ইনফেকশন হলে কি হয়? ব্যাকটেরিয়ার আক্রমণে ইউরিন ইনফেকশন হতেই পারে। আবার এ সময় মায়ের ইউটেরাস বড় হতে থাকে, ফলে ইউরেটারে চাপ লেগে মূত্র আটকে ইউরিন ইনফেকশন হতে পারে। গর্ভাবস্থায় এটি স্বাভাবিক সমস্যা হলেও দ্রুত চিকিৎসা না করলে কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, যা গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পরের প্রশ্ন, ইউরিন ইনফেকশন হলে কি সমস্যা হয়? ইউরিনারি ইনফেকশনের অন্যতম লক্ষণ হল প্রস্রাবে জ্বালা পোড়া, কিডনিতে ব্যথা করা, কোমরে ব্যথা করা, তলপেটে ব্যথা করা ইত্যাদি। তবে কিছু নিয়ম যথাযথভাবে মেনে চললে ইউরিনারি ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব। প্রস্রাব আটকে না রাখা, বাড়ির বাইরে অনেকেই মলত্যাগ করতে চান না, যা উচিত নয়। পরের প্রশ্ন, রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ। চা, কফি কিংবা অ্যালকোহল বেশি খেলেও রাতে প্রস্রাবের পরিমাণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অনেকে রাত জেগে কাজ করতে হয়, বডি ক্লক পরিবর্তন হলেও নখ চুরিয়ার মতো সমস্যা দেখা দেয়। তাছাড়া ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও প্রস্রাবের পরিমাণ বাড়ে। পরের প্রশ্ন, কত ঘন্টা পরপর প্রস্রাব হওয়া স্বাভাবিক? এই মাত্রা নির্ভর করে আপনার মূত্রথলির ধারণ ক্ষমতার উপর। বিশেষজ্ঞদের মতে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 বার প্রস্রাব হওয়া উচিত। আবার পানির মাত্রা যদি পর্যাপ্ত হয় তবে 4 থেকে 10 বার প্রস্রাব হওয়াকে স্বাভাবিক বলা যেতে পারে। পরের প্রশ্ন, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যায় কেন? কারণ তিনটি। প্রথমত, মূত্রতন্ত্রের সংক্রমণ। দ্বিতীয়ত, কিডনিতে পাথর। তৃতীয়ত, ক্যান্সার। পরের প্রশ্ন, ফোটা ফোটা প্রস্রাব বন্ধের উপায়। প্রস্রাব শেষ হওয়ার পরেও অনেক সময় কয়েক ফোটা প্রস্রাব দেহের বাইরে নির্গত হয়। বিষয়টি কিন্তু খুব একটা বিরল কিংবা অস্বাভাবিক নয়। পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া এবং প্রোস্টেট ক্যান্সার ইত্যাদির কারণে এ সমস্যা দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে মূত্রথলি ও মূত্রনালীর পেশির দুর্বলতা দেখা দেয় এবং প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায়। অতিরিক্ত ওজন, কিছু স্নায়ুগত রোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স প্রস্রাবের সংক্রমণের কারণেও প্রস্রাব ঝরতে পারে। প্রথমে একটি চেয়ারে বসুন, মেরুদণ্ড সোজা করে একটু সামনের দিকে ঝুঁকুন। এবার প্রস্রাব ধরে রাখার জন্য
দরকারি মাংসপেশিগুলো সংকুচিত করুন। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড থাকুন। এবার সংকুচিত মাংসপেশি ছেড়ে দিন। পুরো প্রক্রিয়াটি 10 থেকে 15 বার এবং দিনে 4 বার করুন।